প্রাইভেট কারের উপর পড়ল উড়াল সড়কের গাডার, নিমিষে শেষ চারজনের প্রাণ। ঢাকা উত্তরার নির্মাণ কাজে গাডার ছিঁড়ে পড়ে চারজনের মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে 4:20 দিকে এই দুর্ঘটনা ঘটে। উত্তরার 3 নম্বর সেক্টরের বিআরটি প্রকল্প এলাকায় সিএম টাওয়ারের সামনে প্রাইভেট কারের উপর নির্মাণ কাজের ক্রেনের তার ছিঁড়ে গাডার পড়ে, এতে ঘটনাস্থলেই 3 জনের মৃত্যু হয়। উত্তরার পশ্চিম থানার ওসি জানিয়েছেন নিহতের সংখ্যা 3 জন, তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। পরে হাসপাতালে আরেকজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে থানার পরিদর্শক। তিনি বলেন হাসপাতালে আরেকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে, আমরা বিষয়টি খোঁজ নিচ্ছি। তবে স্থানীয় একটি সূত্র জানিয়েছে গাড়িতে 6 জন ছিলেন। তো বন্ধুরা, ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি লাইক শেয়ার করে মানুষকে দেখার সুযোগ করে দিন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তী